আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর আপডেট সংবাদ ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থানের রুশ হামলা ব্যবহৃত হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র এরপর জানিয়ে দেব করোনার কবলে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও থাকছে ভারতের যোদ্ধা নয় পশ্চিমা অস্ত্র পেলেই রুশ বাহিনীকে তাড়ানো সম্ভব জানিয়ে দেব শত্রুদের ছোটখাটো শয়তানির জবাব হবে বড় ধরনের ঘোষণা আইআরজিসি প্রধানের এদিকে কাতার সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান আরও থাকছে ইয়েমেনের সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান জানাল ১৪০টি আরব মানবাধিকার সংস্থা এবং সর্বশেষ জানিয়ে দেব কিয়েভ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এক মাস গড়িয়েছে ইতোমধ্যেই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে রাশিয়া সেনা সরিয়ে নিচ্ছে এবং রাশিয়া পিছু হটেছে প্রকৃতপক্ষে যুদ্ধ এখনও চলছে কারণ প্রতিনিয়তই দূর থেকে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা করছে এবং হাইপারসনিক মিসাইল হামলা করছে ভিউয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের বিভিন্ন সামরিক অবস্থানে রুশ হামলা ব্যবহৃত হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান ও অবকাঠামোতে চালানো রুশ হামলায় ব্যবহৃত হচ্ছে নিখুঁত ক্ষেপণাস্ত্র রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন তথ্য দিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইয়ানি শাফাক রাশিয়ার রাজধানী মস্কোতে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর ক্যানাশনকভ বলেন ইউক্রেনের লভিভ শহরের জ্বালানি তেলের ডিপো ধ্বংসে নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে রোববার ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমান ঘাঁটি ও বিমান সংস্কার কেন্দ্র ধ্বংস করা হয়েছে কিয়েভের কাছে একটি ক্ষেপণাস্ত্র মজুত করার গুদামেও আক্রমণ করা হয়েছে কিয়েভের ওই বিমান সংস্কার কেন্দ্রে বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মজুত ছিল এসবের মধ্যে ছিল S-125 ও টর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া ছিল রাডার স্টেশন ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ও ট্যাঙ্কের গুলি কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরের এ অস্ত্র গুদাম S-300 ও বুক এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ ছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর ক্যানাশঙ্কভ বলেন রোববার রাতে ইউক্রেনের ১৮টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া তিনি আরও বলেন ইউক্রেনীয় সেনাবাহিনীর অবকাঠামো নির্দেশনা কেন্দ্র ও ফ্রন্টলাইনে মজুদ করা অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে সূত্র ইয়ানি শাফাক করোনার কবলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাতের পরই তার করোনার আক্রান্তের খবর সামনে আসে সোমবার নাফতালি কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ এর আগে রোববার জেরুজালেমে ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করেন বেনেট তার কার্যালয় জানিয়েছে বেনেট করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এখনও ভালো বোধ করছেন বাড়িতে আইসোলেশনে থেকেই অফিসের কাজ করবেন তিনি বেনেট করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন এবং ইতিমধ্যেই টিকার একটি বুস্টার ডোজও নিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলেও হাদেরা শহরে রোববার বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার পর ওই এলাকা পরিদর্শন করেন বেনেট সেখানে ভ্রমণের সময় তাকে মুখে মাস্ক ব্যবহার করতে দেখা গেলেও এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তার মুখে মাস্ক ছিল না ভারতের যুদ্ধ নয় পশ্চিমা অস্ত্র পেলেই রুশ বাহিনীকে তাড়ানো সম্ভব স্বেচ্ছাসেবক কিংবা ভারতের যুদ্ধ নয় পশ্চিমা শক্তি প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহ করলেই ইউক্রেন থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করা সম্ভব বলে মন্তব্য করেছে ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে দেশটির বিমান বাহিনীর মুখপাত্র জানান দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যে ধরনের যুদ্ধ বিমান রয়েছে সেগুলো ৭০ থেকে ৮০টির দশকের সোভিয়েত আমলে নির্মিত এসব যুদ্ধ বিমান রুশ আক্রমণ ঠেকাতে কার্যকর নয় কারণ রুশ বিমান বাহিনী সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট নিয়ে আগ্রাসন চালাচ্ছে ইউক্রেনে বিমান বাহিনীর মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলোর উচিত অতিসত্বর F-16, F-22 এবং রাফায়েলের মতো অত্যাধুনিক বিমান
সরবরাহ করা ইউক্রেনকে, তাহলেই সম্ভব রুশ আগ্রাসন ঠেকানো। ইউক্রেনের সাথে পশ্চিমা দেশগুলোর নিয়মিত মহড়া হওয়ার কারণ এসব বিমান পরিচালনা করাও সহজ হবে বলে জানানো হয়। শত্রুদের ছোটখাটো শয়তানির জবাবও হবে বড় ধরনের বলছে আইআরজিসি প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালাবি বলেছেন, শত্রুদের ছোটখাটো শয়তানির জবাবও হবে বড় ধরনের। তিনি ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ খুজেস্থানে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি বিজড়িত অঞ্চল পরিদর্শনের সময় একথা বলেন। সেখানে সমবেত তরুণদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বর্তমানে ইরান যে সম্মান মর্যাদা ও স্বাধীনতা অর্জন করেছে তার পেছনে রয়েছে মহান শহীদদের সাহসিকতা। তাদের আত্মত্যাগের কারণেই ইরান বর্তমান অবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান জেনারেল সালামি। আইআরজিসির প্রধান আরও বলেন, ইরানের বর্তমান শক্তির ভিত্তি অত্যন্ত দৃঢ়। এই দৃঢ়তা এবং উন্নতির পেছনে শহীদদের গৌরব উজ্জ্বল ভূমিকা অনস্বীকার্য। ইরাকের বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধের স্মৃতি বিজড়িত সীমান্ত অঞ্চলগুলো ইরান অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করেছে। সেখানে রয়েছে যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যা দেখে সাধারণ মানুষ এর ইতিহাস সম্পর্কে জানতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের পাশাপাশি শীর্ষ স্থানীয় কর্মকর্তা ও কমান্ডারেরাও নিয়মিত ওই অঞ্চল পরিদর্শন করেন। সূত্র পাওয়ার্স টুডে। কাতার সামরিক প্রদর্শনীতে অংশগ্রহণ যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান। কাতারে অনুষ্ঠানরত সামরিক প্রদর্শনীতে ইরান এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপস্থিতির ব্যাপারে আমেরিকা যে নেতিবাচক মন্তব্য করেছে তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এই অনুষ্ঠানে তার দেশ এবং আইআরজিসির অংশগ্রহণ করার সব ধরনের বৈধ অধিকার রয়েছে। রবিবার তিনি আরও বলেন, আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে ইরান সরকারিভাবে অংশগ্রহণ করেছে, তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা মার্কিন সরকারের জন্য অসম্মানের ব্যাপার। গত চব্বিশে মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস কাতারের আন্তর্জাতিক সমুদ্র প্রতিরক্ষা প্রদর্শনী এবং সম্মেলনে ইরানের অংশগ্রহণ ও বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শনের জন্য সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করেন। প্রাইস বলেন, কাতার প্রদর্শনীতে ইরানের সামরিক কর্মকর্তা এবং আইআরজিসির কর্মকর্তাদের উপস্থিতির কারণে আমেরিকা গভীরভাবে হতাশ ও বিব্রত। বক্তব্যের জবাবে খতিবজাদে বলেন, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে অন্য দেশগুলোর মতো ইরানের নিজের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রযুক্তি প্রকাশ্য প্রদর্শন করার অধিকার রয়েছে। খতিবজাদে বলেন, আইআরজিসি হচ্ছে ইরানের সামরিক স্তম্ভ এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে তারা মৌলিক ভূমিকা পালন করে। ফলে এই ধরনের প্রদর্শনীতে আইআরজিসির সক্রিয়ভাবে অংশগ্রহণ একটি সাধারণ বিষয়, বরং প্রকৃতপক্ষে উদ্বেগের বিষয় যেটি তা হচ্ছে যে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি রয়েছে, যা এই অঞ্চলকে সম্পূর্ণভাবে অনিরাপদ করে তুলেছে। আমরা বারবার বলে আসছি, মধ্যপ্রাচ্য টেকসই নিরাপত্তা আসতে পারে একমাত্র এই অঞ্চলের জনগণ এবং তাদের মধ্যকার অংশীদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে। বিদেশি সেনা উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। কাতার সামরিক প্রদর্শনীতে ইরান তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমান, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জামাদি প্রদর্শন করছে। সূত্র পার্স টুডে। ইয়েমেনে সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো 140টি আরব মানবাধিকার সংস্থা। প্রায় 140টি আরব মানবাধিকার সংস্থা এবং সুশীল সমাজ দারিদ্র পীড়িত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন এবং অবরোধ অবসানের আহ্বান জানিয়েছে। ইয়েমেনি জনগণের বিরুদ্ধে সংগঠিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরব ভূমিকারও কঠোর সমালোচনা করেছে তারা। গতকাল রোববার 138টি মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে ইয়েমেনের বিরুদ্ধে বর্বর সৌদি আমিরাত যুদ্ধের কড়া নিন্দা জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ব্যাপক হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর ফলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে দুর্ভিক্ষ এবং নানা রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো লিখেছে, গোটা বিশ্বের চোখের সামনে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। সৌদি আরব এবং আরব আমিরাতের বিরাট অঙ্কের অনুদান হাতছাড়া হওয়ার ভয়ে জাতিসংঘ এবং এর অঙ্গ সংগঠনগুলোর নেতৃত্বে আন্তর্জাতিক সমাজ ইয়েমেন ইস্যুতে নীরব এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এছাড়া সংস্থাগুলো যৌথ বিবৃতিতে এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, নির্বিচার সৌদি বোমা বর্ষণে সরাসরি নিহত হয়েছে অন্তত 17,000 বেসামরিক
ইয়েমেনি এবং দেশটির অবকাঠামোর 85% বেশি ধ্বংস হয়ে গেছে অথবা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। হামলায় 15টি বিমানবন্দর, 400টি হাসপাতাল ও ক্লিনিক, 16টি বন্দর, 680টি জনপ্রিয় বাজার, 500টি টেলিকমিউনিকেশন কেন্দ্র, 2000টি সরকারি স্থাপনা, 11000টি বাণিজ্যিক কেন্দ্র এবং 1500টি মসজিদ সহ 579,900টি বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়া ব্যাপক অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে 1,00,000-এরও বেশি ইয়েমেনি অনাহার ও রোগের শিকার হয়ে প্রাণ হারিয়েছে। অবরোধের ফলে সৃষ্ট খাদ্য জ্বালানি এবং ঔষধের অভাবে শিশুসহ লাখ লাখ ইয়েমেনির জীবন এখন বিপন্ন। প্রতি কয়েক মিনিটে প্রাণ হারাচ্ছে অপুষ্টির শিকার অন্তত একজন ইয়েমেনি শিশু। সূত্র পার্স টুডে। ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে। কিয়েভ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া। ব্যাপক ক্ষয়ক্ষতির পর রাশিয়া কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করছে বলে দাবি করেছে ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ পর্যালোচনায় ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল অফিস স্টাফ বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির পর কিয়েভ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে রাশিয়া। তার দাবি, কিয়েভে থাকা রুশ সেনাবাহিনীর কৌশলগত দুটি দল উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রুশ সেনাবাহিনী এখন ওই দুই দলকে বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে। খবর বিবিসির পর্যালোচনায় আরও দাবি করা হয়, রাশিয়া থেকে ইউক্রেনে যাওয়া সেনা ইউনিটগুলোর তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এদিকে সাম্প্রতিক এক মূল্যায়নে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া কার্যকরভাবে কৃষ্ণ সাগর উপকূলে নৌ অবরোধের মাধ্যমে ইউক্রেনকে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্যদিকে যুদ্ধের প্রথম পর্ব শেষ করার ঘোষণা দিয়ে দনবাসে মনোযোগ দেওয়ার কথা বললেও রাশিয়া এখনও ইউক্রেনের বিভিন্ন বড় শহরে হামলা অব্যাহত রেখেছে। তবে শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরে আসাই এখন ইউক্রেনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনায় আমাদের অগ্রাধিকারগুলো সম্পর্কে সবার জানা আছে। ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা সন্দেহাতীত থাকবে, অর্থাৎ এসব বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ইতিমধ্যেই তুরস্কের ইস্তানবুল শহরে পরবর্তী আলোচনায় সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে জেলেনস্কি বলেন, শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন একটি নিরপেক্ষ দেশ হতে ইচ্ছুক। পূর্বাঞ্চল দনবাসের মর্যাদা নিয়ে আপোষ করতেও প্রস্তুত, যদিও ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করতে যাচ্ছে রাশিয়া। তবে নিরপেক্ষ অবস্থান মেনে নিতে রাজি হলেও এই রকম চুক্তিতে তৃতীয় পক্ষগুলোর জিম্মা ও গণভোটের আয়োজনের কথা বলেছেন জেলেনস্কি।